আগামী এক দশকের মধ্যে পৃথিবীতে ঘন ঘন বন্যার উপদ্রব দেখা দেবে, আর এসব বন্যায় পৃথিবীর বহু দেশের উপকূলবর্তী জনপদ প্লাবিত হবে। এর জন্য দায়ী হবে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। প্রিয় দর্শক, চলুন আজকের পর্বটি শুরু করা যাক। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, আর কয়েক বছরের মধ্যে চাঁদ কিছুটা অবস্থান পরিবর্তন করবে। চাঁদের এই নড়াচড়ার এইদিকে বিপর্যয় ঘটে যাবে পৃথিবীতে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এক গবেষণা প্রতিবেদনে ন্যাচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে প্রকাশিত হয়েছে। এতে নুইসেন্স ফ্লাট বা বন্যার উপদ্রবের কথা বলা হয়েছে। এই ধরনের বন্যা উপকূলবর্তী এলাকা হয়ে থাকে। এসব বন্যায় সমুদ্রের তরঙ্গ গড় উচ্চতা থেকে 2 ফুট বেড়ে যাবে, ফলে আস্তে আস্তে সমুদ্রের জল স্থলভাগে বাড়তে থাকে, উপকূলবর্তী এলাকায় ডুবে যায়। বিজ্ঞানীরা বলেছেন, নিজ কক্ষপথে চাঁদ একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 18.6 বছর। এই সময়ের মধ্যে 9 বছর লো টাইট বা নিম্ন জোয়ার হয়, আর বাকি 9 বছর হাই টাইট বা উচ্চ জোয়ার বেড়ে যায়। এই সময় পৃথিবীর সব সমুদ্রের তরঙ্গ উচ্চতা বেড়ে গিয়ে স্থলে সমুদ্র জল ঢুকে পড়ে। বর্তমানে চাঁদের টানে পৃথিবীতে জোয়ারের চেয়ে ভাতের প্রাবল্য বেশি, তবে 2030 সালের দিকে জোয়ারের প্রাবল্য বেড়ে যাবে। সেই সময় বর্তমানের চেয়ে কয়েক গুণ বেশি বন্যা হবে পৃথিবীতে।